नमस्कार सकले रान्नाघरे सकल के स्वागत जानाई। आज के आमी एक रेसिपी बनाच्छी, जेटा होच्छे भेज परोटा। प्रथम एक पात्रे आमी एक कप मयदा, एक कप आटा, एर मध्ये दिए दिच्छी सामान्य परिमाण लवण, सामान्य परिमाण तेल मयानेर जन्य। ভালো করে মিক্সড করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এখন আটা মাখা হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি আলু হাফ সিদ্ধ করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, গাজর কোরা একটা লাগছে, টমেটো সস, আর মশলার মধ্যে লাগছে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব। এবার আমি আগে থেকে মাখা ময়দা আর আটার মিশ্রণটি লেচি কেটে নেব। লেচি কেটে হাতের তালুর সাহায্যে গোল করে বাটির মতো আকার দিয়ে পুট্টি ভরে দেব। এই পুরগুলোর ভিতর আমি পেঁয়াজ ইউজ করিনি। এবার আরেকটি যেটা ইউজ করব সেটার ভিতরে পুরটাও দেব, আবার সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি হালকা পরিমাণ ময়দা ছড়িয়ে আটার ময়দার মিশ্রণ ছড়িয়ে হালকা হাতে বেলে নেব। এইভাবে প্রত্যেকটি করা হয়ে গেছে। এবার একটি গ্যাস অন করে তাওয়াতে হালকা তেল দিয়ে কম পরিমাণ, গরম হবে যখন একটি একটি করে ভেজে নেব। খুব বেশি তেল নয়, খুব কম পরিমাণে তেল দিয়ে এটা হয়। প্রথমে আঁচ আস্তে করে, তারপরে আঁচ জোর দিয়ে লাল করে ভেজে নেব। রেসিপি একদম রেডি। রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।